বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ম্যাথমেটিক্স ক্লাস টিটি। আজকের ক্লাসে আমরা ধারাবাহিক 3.1 এর আলোচনায় 9 নম্বর এবং 10 নম্বর এই দুটো অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্ক দুটি অত্যন্ত সহজ, তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং প্রতিটি অঙ্ক একটু লক্ষ্য করো তাহলে তোমরাও সহজে অঙ্কটি করতে পারবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ধারাবাহিক এই অঙ্কগুলো সমাধানের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিবে, তাহলে পরবর্তী যে অঙ্কগুলো আসবে সেগুলো তোমরা খুব সহজে ধারাবাহিকভাবে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের অঙ্ক। প্রথমে আমরা 9 নম্বর অঙ্কটি দেখব। 9 নম্বর অঙ্কের প্রশ্ন হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। আমরা শুধুমাত্র এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয়ের জন্য এই সূত্রটা ব্যবহার করলে অঙ্কটির সমাধান হয়ে যাবে। সেজন্য আমরা প্রথমে লিখব, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 31। এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্রটা যদি লিখি তাহলে সেটা হবে, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2 মাইনাস 2bc মাইনাস 2ca। এটাকে আমরা 2 কমন নিয়ে একবারে লিখলাম, মাইনাস 2ab প্লাস bc প্লাস ca। এটাকে আমরা যদি গুণ করে লিখে এভাবে লিখতে পারতাম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca মূল সূত্রটা, কিন্তু আমরা একসাথে এখান থেকে 2 কমন নিয়ে এটাকে ab প্লাস bc প্লাস ca রূপান্তরিত করেছি। এখন আমরা শুধুমাত্র a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এবং ab প্লাস bc প্লাস ca এর মান বসিয়ে দিলে এই অঙ্কটার আমরা মান সহজে পেয়ে যাব। তো আমরা জানি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সি এর মান হচ্ছে 9 এবং ab প্লাস bc সি এর মান হচ্ছে 31। এখন এই দুটো মান যদি আমরা বসাই দিই আমরা লিখব, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 31। আশা করি বুঝেছ, এখানে শুধুমাত্র এই মানটা 9 স্কোয়ার আর মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান 31 আমরা বসিয়ে দিলাম। এখন আমরা এটাকে যদি যোগ বিয়োগ করি তাহলে কি হয় দেখো, বা এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু 9 অর্থাৎ 81 মাইনাস 31 কে 2 দ্বারা গুণ করলে হবে 62। এখানে 9 স্কোয়ার অর্থাৎ 9 81 81 এবং 31 এবং 2 গুণ করলে হয় 62। এখন এই 81 অর্থাৎ 81 থেকে 62 গেলে যেটা হবে এটাই হচ্ছে আজকের মান। সুতরাং আমরা লিখব কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 19। সুতরাং নির্ণয় মান 19, এটাই হচ্ছে অঙ্কটির অ্যান্সার। আশা করি সহজে বুঝতে পেরেছি। এবার আমরা 10 নম্বর অঙ্কটি দেখব। এবার আমরা 10 নম্বর অঙ্কটি করব। 10 নম্বর অঙ্কটি প্রশ্নটা অনেকটা আগেরটার মতোই, এটা শুধু একটু উলট পালট করে দিয়ে অঙ্কটার সমাধান প্রশ্ন করা হয়েছে। আমরা যদি প্রথমে 10 নম্বরের প্রশ্নটা দেখি সেটা হচ্ছে এখানে দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 8 হলে এ স্কোয়ার প্লাস বি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান নির্ণয় করো। এখানে আমরা ওই একই সূত্র অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটাকে ব্যবহার করে দিয়ে আমরা এটারও সমাধান করতে পারি। এখানে জাস্ট এটা কি করেছে, আগের অঙ্কটাতে এটা আর এবং এটার মান দেওয়া ছিল, এটার মান বের করতে বলছে। এখন এই দুটার মান দেওয়া আছে, এটার মান বের করতে বলছে। এখানে চাইলে ওরা এ বি প্লাস বি সি প্লাস সি এর মানও বের করতে বলতে পারে। সেক্ষেত্রে তোমরা জাস্ট ওই সূত্রটাকে একটু এদিক সেদিক করে জ্ঞান খাটিয়ে করে ফেললেই হবে। তো আশা করি তোমরা ওটাও পারবে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মানগুলো দেওয়া আছে এই মান অনুসারে আমরা 10 নম্বর অঙ্কটি করব। তো সেখানে আমরা লিখব, দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 এবি এবং বিসি এবি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 8, এই দুটো মান দেওয়া আছে। এখন আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান বের করবো। এই জন্য আমরা লিখবো, আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হলো আমাদের সরাসরি সূত্রটা আমরা লিখে দিলাম। এখন আমরা এখানে যদি দেখো, এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে, কিন্তু 2ab প্লাস 2bc প্লাস 2c সরাসরি এভাবে মান দেওয়া নেই। আমরা এখান থেকে যদি এই তিনটা সংখ্যা থেকে যদি 2 কমন নেই তাহলে আমরা ab প্লাস bc প্লাস 2ca পেয়ে যাবো। এই জন্য আমরা লিখবো, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে প্লাস 2 কমন নিলাম, 2 কমন নিলে থাকে কি এবি প্লাস বিসি প্লাস সিএ। এখন আমরা এবি প্লাস বিসি প্লাস সিএ পেয়ে গেলাম, এখান থেকে এই তিনটা থেকে আমরা 2 কমন নিয়ে, তাহলে আমরা যদি এখন মান বুঝিয়ে দিই দেখো, এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান 9 এবং এবি বিসি সি এর মান যদি 8 বসাই দেখো, তাহলে 9 প্লাস 2 ইন্টু 8। এখন 9 প্লাস 2 ইন্টু 8, এখানে আমরা প্রথমে 8 এবং 2 কে যদি গুণ করি তাহলে হবে 8 গুণে 16 অর্থাৎ 9 প্লাস 16। এই দুটাকে যোগ করে দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে মান, অর্থাৎ নির্ণয় মান হচ্ছে কি 25। এই অঙ্কটি এই দুটো অত্যন্ত সহজ, জাস্ট তোমরা এই একটা সূত্র মনে রাখবে, এই একটা সূত্র এই একটা সূত্র তোমরা ভালো করে পারলেই এটা যেভাবেই দেওয়া হোক না কেন তোমরা সমাধান করতে পারবে। তো আশা করি অঙ্ক দুটো তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে ধারাবাহিক অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং ধারাবাহিকভাবে যেহেতু আলোচনা করা হবে তোমরা সবগুলো অঙ্ক শেষ পর্যন্ত দেখবে এবং নোট করবে, তাহলে তোমরা খুব সহজে অঙ্কগুলো সহজে শিখতে পারবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।